রেজা বাবাবু আপনি দেখেছেন একজনের টাকা আমার কাছে গচ্ছিত আছে আমি ব্যাংকে রেখেছি কোনো ব্যবসায় ব্যবহার করি না সেই টাকার জাকাত কি দেব দেখুন আরেকজনের টাকা আপনার কাছে যদি থাকে তাহলে জাকাত আপনার উপরে বর্তাবে না বরং যার টাকা তার উপরে বর্তাবে আপনার কাছে যদি আমানত রেখেছেন আমানত টাকার জাকাত দিতে হয় না বরং এ টাকার মালিক যিনি থাকেন তার উপরে জাকাত বর্তায় সো আপনি আরেকজনের টাকা গচ্ছিত আছে এটার জাকাত যার টাকা আছে তিনি দিবেন আপনি দিবেন না বিএম জাকারি আপনি লিখেছেন অনেকেই দামি মোবাইল ব্যবহার করে দেড় লাখ বা দুই লাখ টাকা দামের মোবাইলে কি জাকাত দিতে হবে দেখুন দামি মোবাইল ফোন ব্যবহার করো যত দামি মোবাইলেই হোক না কেন সেটা কোনো জাকাত দিতে হবে না মানুষের ব্যবহারের যে আসবাবপত্র সেগুলো যত দামি হোক না কেন সেগুলো যোগ্য সম্পদের আওতায় পড়ে না সো সেগুলোর জাকাত দিতে হবে না এই জন্য দামি মোবাইলে জাকাতও দিতে হবে না শুধুমাত্র গহনা যদি ব্যবহার গহনা হয় বা ব্যবহারযোগ্য গহনা হয় বা ব্যবহার যে অলঙ্কার হয় সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রেও সেটা জাকা দিতে হবে এটা স্বর্ণ রোপার ক্ষেত্রে প্রযোজ্য বাকি অন্য আসবাবপত্র যেগুলো মানুষ ব্যবহার করে সেটা যত দামি হোক না কেন সেগুলো জাকাত দিতে হয় না যেমন ব্যবহার করার জন্য যে গাড়িটা রাখা হয়েছে যে গাড়ি দিয়ে মানুষ চলাফেরা করে সেটা আর জাকাত কাউন্ট করতে হবে না এরপর নাজমুল ইসলাম আপনি লিখেছেন প্রবাস থেকে ফিতরা দিলে কোন দেশে হিসাবে ফিতরা দিতে হবে যারা প্রবাসে থাকছেন তারা প্রবাস থেকে যখন ফিতরা দিবেন আপনি যে দেশে প্রবাসে আছেন সেই দেশের হিসেব করে আপনাকে ফিতরা দিতে হবে ফিতরাটা আপনি প্রবাসে সবচেয়ে ভালো সেখানে গরিব পেলে আর না হলে আপনার নিজের দেশে আপনি ফিতরা পাঠাতে পারেন তবে হিসেবটা করতে হবে যে দেশে আছেন সেই দেশের অনুযায়ী মোহাম্মদ আলামিন আপনি লিখেছেন ফিতরা আদায় না করলে কি রোজার কোনো সমস্যা হবে ফিতরা আদায় না করলে রোজাটা কিছুটা ত্রুটিপূর্ণ থাকলো কারণ আমি তুই সাল সাল্লাম ফিতরা সম্পর্কে বলেছেন এটা হলো তোহরাতলিসামী আনিল্লাহ রাফাস রোজাদার ব্যক্তির রোজাকে অনর্থক অহেতুক কথা কাজ যেগুলো করে ফেলেছেন রোজা রেখে তিনি এবং ছোটোখাটো গুণা যেগুলো হয়ে গেছে সেগুলো থেকে নিজের তার রোজাকে ফ্রেশ করার জন্য পরিচ্ছন্ন করবার জন্য ফিতরার এই নির্দেশনা বা আজুন ইসলাম দিয়েছে সো সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে এই জন্য ফিতরা আদায় না করলে রোজার মধ্যে কিছুটা ত্রুটি থাকলো তৈরি হলো তবে হ্যাঁ যার সামর্থ্য নাই তার জন্য ফিতরা দেয়া আবশ্যক নয় বিধায় তার জন্য এটা ত্রুটির কারণ হবে না ইনশাল্লাহ তার রোজার জন্য ফিতরা কি পরিবারের নাবালক সদস্যদের পক্ষ থেকে আদায় করতে হয় হ্যাঁ ভাই মাসুম আহমদ ফিতরা এটা পরিবারের সমস্ত সদস্য এমনকি নাবালেক এমনকি দুগ্ধপোষ্য শিশুর তরফ থেকে আদায় করতে হয় পরিবারের যিনি কর্তা থাকেন তিনি যদি সচ্ছল হন অর্থাৎ জাকাত দেয়ার মতো সম্পদ তার কাছে থাকে সেরকম সম্পদ থাকলে তার উপর ফিতরা আবশ্যক হয় এছাড়া অন্যরাও চাইলে ফিতরা আদায় করতে পারেন ফিতরা যখন পরিবারের কর্তাবৃত্তি আদায় করবেন তখন তার পরিবারের যত সদস্য আছে তার অধীনে একান্নভুক্ত সবার তরফ থেকে তিনি ফিতরা আদায় করবেন এমনকি কাজের লোকজন যারা তার বাসায় খাওয়া দাওয়া করেন তাদের সাথে থাকেন তাদের পরিবারের সদস্যের মতো তাদের তরফ থেকেও কর্তব্য আদায় করবেন সো তিনি তার নিজের তার স্ত্রীর এবং কাজের লোক যদি বাসায় বাধা থাকেন তাদের তারপর ছেলে মেয়ে যারা আছে তাদের এমনকি হোক নাবালিক শিশু কিংবা নাবালক শিশুর পাশাপাশি যদি পশু শিশুও হয় তাদের সবার মাথা পিছু হিসেব করে ফিতরা আদায় করতে হবে রহমান প্রিন্স থেকে আপনি লিখেছেন বাসার কাজের লক্ষ্যে তার নির্ধারিত মজুরি অতিরিক্ত হিসেবে জাকাতর অর্থ প্রদান করা যাবে কিনা বাসার কাজের লক্ষ্যে তার যে মজুরির টাকা নির্ধারিত সে টাকা তো আপনি তাকে দিবেনি অতিরিক্ত যদি তাকে দিতে চান তার যা বেতন তার যা প্রাপ্য সেগুলো দিয়ে অতিরিক্ত দিলেন সেটা জাকাত থেকে দিলেন তো সেটা জায়জ আছে কিন্তু এখানে আমাদের মনে রাখতে হবে যে যেই টাকাটা আপনি তাকে অতিরিক্ত দিচ্ছেন সেই টাকাটা তাকে দিবেন সেটা মাথায় রেখে বেতন কম দিলেন কিংবা সেই কম বেতন রাজি হয়েছে এমনটি যেন না হয় তার ন্যায্য যা প্রাপ্য মজুরি সেটা তাকে দিলেন এটা অতিরিক্ত দিলেন এবং তিনি জাকাতের হকদার যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা তাকে দিতে পারবেন সোহেলা আহলাদার লিখেছেন জাকাতের জন্য সব সম্পদের মূল্য হিসাব করা কি বাধ্যতামূলক নাকি অনুমান করে একটু বেশি হিসাব ধরেও আদায় করা যাবে সোহেলা আহলাদার আপনার প্রশ্ন উত্তর হলো জাকাতের জন্য সম্পদের মূল্য হিসাব করা এটা তো অবশ্যই জরুরি অনুমান করে যদি আপনি দেন এবং তাতে যদি কম না হয়ে বেশি হয় আদায় হয়ে যাবে কিন্তু মূল বিধানটা হলো আপনি মূল্য হিসাব করেই দিবেন সাইমা আক্তার আপনি লিখেছেন যারা বিদেশে আছে তারা কিভাবে জাকাত দেবে সেখানে তো গরিব খুঁজে পাওয়া যায় না সমাধান জানাবেন দয়া করে বোন আক্তার বিদেশে যারা আছেন তারা সেখানে গরিব খুঁজে বের করে জাকাত দেওয়ার চেষ্টা করলে সেটাই হবে তাদের জন্য উত্তম এবং সেটাই হবে মূল বিধান বিদেশেও গরিব অভাবে মানুষ আছে নেই বললে একেবারে ভুল হবে হয়তো খুঁজে পাওয়া অনেক সময় কঠিন হয় বা আমাদের অনেকের কাছে চেন জানা থাকে না সেজন্য একটু কষ্ট হয় সো আমরা চেষ্টা করব বিদেশে গরিব অভাবে মানুষকে খুঁজে বের করার যাদের উপরে জাকায়াত ফরজ হয়ে হওয়ার মতো টাকা নেই এবং তাদের যা উপার্জন তাদের চলতে কষ্ট হয় এরকম মানুষ সেই দেশি মানুষই হয়তো এমন কোনো কথা নেই সেই দেশে থাকা ভিন দেশি যারা আছেন প্রবাসী যারা আছেন তারাও যদি এরকম অর্থ কষ্টে থাকেন ঋণগ্রস্ত থাকেন এবং খাদ্যে বা ইত্যাদিতে যে প্রয়োজনীয় বিষয় আছে সেগুলোতে কষ্ট করেন তাহলে সেক্ষেত্রে তাদেরকে আমরা জাকা দিতে পারি যদি সেরকম লক্ষ্য যে পাওয়া না যায় তাহলে পৃথিবীর অন্য যে কোনো প্রান্তে আপনি জাকাতের টাকা পাঠাতে পারেন সেটা আপনার নিজের স্বদেশ হতে পারে পৃথিবীর অন্য যেখানে গরিব আছে সেখানে আপনি জাকাতের টাকা হস্তান্তর করতে পারেন বা স্থানান্তর করতে পারেন